মোটামুটি সবাই খুব ভালো আছো আর আমি ভালো চলেছি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি নিয়ে চলেছি হ্যাঁ একদমই ঠিক ধরেছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শাড়ি কালেকশন তবে আমার সব শাড়ি কালেকশন শেয়ার করব না তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কিছু ঢাকাই ও জামদানির কালেকশন তো চলো তাহলে বেশি বকবক না করে তাহলে শুরু করে দিই আজকে ভিডিওটা একদম প্রথমে তোমাদের যে শাড়ি কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে ইয়েলো আর রেড এর কম্বিনেশনের একটা শাড়ি আর শাড়িটা যাচ্ছে ঠিক এই রকম পুরো শাড়িটাতে এরকম কাজ তো এই যাচ্ছে শাড়িটা এই যে পুরো এরকম কাজ আর এটা হচ্ছে তোমার আঁচল তো এরকম একটা শাড়ি হলে পূজোর দিনে ব্যাস আর কিছুই লাগবে না সাথে একটা রেড কালারের ব্লাউজ ব্যাস এখন তোমাদের দেখাবো একটা ব্ল্যাক কালারের শাড়ি আর এটা শুধু ব্ল্যাক না ব্ল্যাক এর মধ্যে গ্রিন রয়েছে রেড রয়েছে তো এই যাচ্ছে শাড়িটা শাড়িটা একটু তোমাদেরকে খুলে দেখাই এই শাড়িগুলো পরলে ভীষণ ভীষণ গর্জিয়াস লাগে আর শাড়িগুলো আমি প্রত্যেকটা পরে পরে তো দেখানো পসিবল না তোমাদের পাশে পিকচার দিয়ে দেবো তোমরা দেখো আর জানিও শাড়িগুলো তোমাদের কেমন লাগছে এখন দেখাবো তোমাদের একটা ইয়েলো কালারের জামদানি আর শাড়িটা যাচ্ছে ঠিক এইরকম আর এই ইয়েলোটা কি বলতো খুব ডিপ ইয়েলো না একটু লাইট ইয়েলো যেটা বাসন্তী বাসন্তী কালার টাইপ হয় না তো ঠিক সেই রকম কালার আর শাড়িটা এই যে পুরো এরকম কাজ এই টাইপের শাড়িগুলো কি বলতো যে কোনো অকেশনে কিন্তু চলে যায় মানে ঢাকাই সব সময়ের জন্যই চলে এখন তোমাদের সাথে শেয়ার করবো একটা অরেঞ্জ কালারের ঢাকাই আর শাড়িটা ঠিক যাচ্ছে এইরকম পুরোটা অরেঞ্জ না এই যে এরকম নিচটা আর উপরটা এই যে অরেঞ্জ আর মাঝখানটা এরকম বেজ কালার হ্যাঁ এটা বেজ কালারই তো হ্যাঁ শাড়িটা একটু খুলে দেখাচ্ছি তোমাদের এই যে পুরো শাড়িটা এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা যাচ্ছে এইরকম কে কে আমার মতো ঢাকাই পছন্দ করো পড়তে অবশ্যই কিন্তু জানি এখন তোমাদের দেখাবো পিচ কালারের একটা ঢাকাই আর এই কালারটা ভীষণ মিষ্টি আর আমার ভীষণ পছন্দেরও এই শাড়িটা তো শাড়িটা এই যে দেখো কালারটা ভীষণ মিষ্টি আর এই কালারটার উপরে জাস্ট একটু গ্রিন কালারেরও এই যে রয়েছে কম্বিনেশন তো শাড়িটা ঠিক এরকম যাচ্ছে এই যে এটা তোমার আঁচল আর হ্যাঁ আঁচলি এটা আর বডিটা যাচ্ছে এরকম তো আমার মতো কে কে ঢাকাই পছন্দ করো আমাকে কিন্তু জানিও আর এই শাড়িগুলো কি বলতো যতই অন্য রকমের শাড়ি থাকুক না কেন ঢাকাই সব মেয়েদের কাছেই একটা ভীষণ পছন্দের শাড়ি এখন দেখাবো একটা রেড কালারের সফট ঢাকাই আর এই কাজটা মাঝখানে ভীষণ ভীষণ চলছিল প্রত্যেকের ঘরেই মনে হয় একটা করে এরকম রয়েছে তো এই যে এইরকম কাজের একটা রেড কালারের শাড়ি আর আমার ভীষণ পছন্দের এটা একটা রেড মানে একদম সেই কি বলতো চেরি চেরি কালার টাইপের রেডটা ভীষণ সুন্দর শাড়িটা আর এই শাড়িটা আর কি দেখাবো পুরো শাড়িটাই এরকম কাজ তো এই যে এইরকম যাচ্ছে শাড়িটা এবার তোমাদের দেখাবো একটা হোয়াইট কালারের উপর রেড গ্রিন আর ইয়েলো কম্বিনেশনের সব ঢাকাই আর শাড়িটা ঠিক এইরকম যাচ্ছে আর এইরকম শাড়ি থাকলে কি বলতো সবসময় তো আর গর্জিয়াস শাড়ি পরা যায় না তো এরকম শাড়ি থাকলেও একটা যে কোনো অকেশনে টুক করে পরে বেরিয়ে যাওয়া যায় তো এই যে পুরো শাড়িটাই এরকম কাজ আর এই যে পাড়ের দিকটা এইরকম এখন দেখাবো একটা ব্লু কালারের ঢাকাই আর এটাও সেম এইরকমই পুরো কাজ যাচ্ছে তো শাড়িটা এরকমটা একদম সেই ডিপ নেভি ব্লু যে কালারটা হয় না তো সেই কালারের শাড়িটা এটা এই কাজের উপর এই যে ছোট ছোট এই যে এখানে জড়ি দিয়ে এরকম করা আছে
এখন আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ইয়েলো গ্রিন আর রেড কম্বিনেশনের ঢাকাই, আর আমার ওয়ার্ড্রোবে ইয়েলো ঢাকাইয়ের কালেকশনই বেশি। তো এই যে যাচ্ছে শাড়িটা, পুরো এইরকম অল ওভার কাজ, আর শাড়ির আঁচলটা যাচ্ছে এই যে এইরকম। তো এরকম একটা শাড়ি থাকলে অষ্টমীর দিন পরে অঞ্জলি দিলে ব্যাস, আর কিছুই লাগবে না, জাস্ট ফাটাফাটি লাগবে। আর এই শাড়িটা আমার কাছে আরো একটা কারণে স্পেশাল, কারণ এই শাড়িটা পরে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল, তো সেই জন্য এই শাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ পছন্দের একটা শাড়ি। আর এখন একটা শাড়ি দেখাবো যেটা হচ্ছে আমি নিজে এই যে পরে আছি, এটাও একটা ঢাকাই আর এটা হোয়াইট কালারের উপরে এই যে এইরকম কাজ, আর হোয়াইটের উপর এই যে এইরকম, এটি কি কালার বলবো, এটা স্কাই ব্লু টাইপের। তো এইরকম পুরো কাজ শাড়িটা, তো এই শাড়িটাও আমার কাছে ভীষণ ফেভারিট একটা শাড়ি, ভীষণ পছন্দের শাড়ি, কারণ ভীষণ হালকা শাড়িটা, যে কোনো অনুষ্ঠানে তুমি এটা পরে চলে যেতে পারো। আর লাস্ট আজকে তোমাদের সাথে একটা শেয়ার করবো, সেটাও ইয়েলো আর রেড কম্বিনেশনের একটা সফট ঢাকাই। আর তোমাদেরকে বলে রাখি এই ঢাকাইটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই ঢাকাইটা আমি পরেছিলাম আমার গায়ে হলুদে। তো এই যে যাচ্ছে শাড়িটা এইরকম, এটা পুরো বডিটা, আর আঁচলটা যাচ্ছে এই যে এইরকম। যেহেতু এটা গায়ে হলুদের শাড়ি, তো সেই জন্য এই শাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা শাড়ি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের শাড়ি কালেকশন। আর আমার শাড়ি কালেকশন তোমাদের কেমন লেগেছে, কোন কোন শাড়িটা বেশি ভালো লেগেছে, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।